সকলকে আরো একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। এই পর্বে আমি অন্তরীকরণ অধ্যায়ের 9.6 এর আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। এর পূর্বে আরো 24টি অঙ্ক সিরিয়ালি একটি প্লেলিস্টে করা আছে, তোমরা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো প্রথমেই আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু m sin ইনভার্স x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। তো আমাদের যেটা দেওয়া আছে গিভেন, সেখানে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন m sin ইনভার্স x। এখানে এই সাইনটার থিটা হিসাবে কাজ করছে m sin ইনভার্স x, অতএব এটাকে আমাদের কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে? ম্যাক্সিমাম দুইবার। আমরা ম্যাক্সিমাম দুইবার যেহেতু এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই ওয়ান ইকুয়াল টু আমরা পাবো, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কজ হয় এবং এটা হচ্ছে তার থিটা, সেহেতু এটাই থেকে যাবে এম সাইন ইনভার্স এক্স। কিন্তু যেটাকে আমি এক্স ধরেছি ওটা তো এক্স না, অতএব এটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিব। এম হচ্ছে সহগ থেকে গেল, আর সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি কি করব, আমি এই পাশের এইটা দিয়ে যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু কজ, ওই এমটাকে আমি এই পাশে সামনে এনে গুণ করতে পারি, কারণ গুণ আকারে সামনে নিয়ে আসতে পারি, এম কজ এম সাইন ইনভার্স এক্স এটা থাকলো। এখন এটাকে আমার তো একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আমাদের করতে বলা হয়েছে দুইবার, সো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার সময় এটা হবে ইউ ভির সূত্র, কারণ এক্সের দুটি ফাংশন গুণ আকারে আছে। তো আমরা লিখতে পারি ইউ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে রেখে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু, প্লাস ওয়াই ওয়ানকে রেখে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 1 বাই টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স এর সাথে গুণ করে দেওয়া যাবে, ইকুয়াল টু হবে এম তো সহগ আকারে আছে থাকলো, কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস সাইন এক্স হয়, যেহেতু এটা সাইন কসের এক্স হিসাবে আছে, অতএব এটাই বসে যাবে এম সাইন ইনভার্স এক্স। কিন্তু এটা তো এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টু এক্স। সেম এই এখানে যেভাবে এম সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করেছিলাম এখানেও সেটাই করা হলো, এম সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স হয়। তো আমরা এখানে আমরা সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করেছি, এটাই হবে এম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন জাস্ট আমরা মান বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা যেটা করব, প্রথমত এই এমটাকে এই এম এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারছি এম স্কোয়ার, এই সাইডে আমাদের কাছে থাকতেছে এম স্কোয়ার, এবং এখানে সাইন এম সাইন ইনভার্স এক্স এইটার মান হচ্ছে ওয়াই, সাইন এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এখন এইটা দিয়ে যদি আড়াআড়ি আমরা এই সাইডে গুণ করে দিই বা উভয় পক্ষকে যদি এটা দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কাছে যেটা থাকছে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এখানে এই টু এবং এই টু কাটা গিয়ে আমার কাছে মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু থাকছে এম স্কোয়ার ওয়াই। আমরা এটা পেলাম, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এখানে একটা মাইনাস আছে, যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু জিরো, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেলেছি। তো প্রুভড, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।